চলতি বছরের পাঠ্য বইতে ছাপা হয়নি কোনো পরিমার্জনকারীর নাম, ফলে এবারও বইতে যেসব ভুল হয়েছে তার দায়ভার কে নেবে তা স্পষ্ট নয়। পরিমার্জনকারীর নাম বইতে উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন পাঠ্য বইয়ের লেখক ও শিক্ষা সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেনের রিপোর্ট। হোক সেটা ইংরেজি অথবা বাংলা ভার্সনের বই, চলতি বছর এসব পাঠ্য বইয়ের অনেকগুলোতেই ভুলের দেখা মিলেছে, ঠিক গেল বছরগুলোর মতোই। কিন্তু এসব ভুলের দায় কার উপর পড়বে? পাঠ্য বইয়ের কয়েকজন লেখক জানান, পাণ্ডুলিপি পরিমার্জনা যারা করেন তাদের দায়িত্ব বই প্রেসে পাঠানোর আগে ভুলের সংশোধন করা। কিন্তু নতুন পাঠ্য বইতে কোনো পরিমার্জনকারীর নাম ছাপা হয়নি, ফলে কে বই পরিমার্জন করেছে তা স্পষ্ট নয়। অথচ গেল বছরগুলোতে বইতে পরিমার্জনকারীর নাম ছাপা হয়েছে নিয়মিত। এমন প্রেক্ষাপটে 2018 শিক্ষাবর্ষের পাঠ্যবইতে কেন পরিমার্জনকারীর নাম ছাপা হলো না সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বইয়ের লেখক ও শিক্ষা সংশ্লিষ্টরা। এখন কোন বই অনুযায়ী এই বইটা কার সম্পাদনায় বইটা বেরিয়েছে, যারা যাদের নাম ছাপা আছে এই 1-2-3 বইতে অরিজিনালি বা 4-5 বইতে, এটা কি তাদেরই সম্পাদিত বই? ওই সম্পাদকদের নাম 2018 সালে কেন উঠে গেল? তারা যদি সত্যি সত্যি বইটা সম্পাদনা করে থাকেন তাহলে তারা কোথায় গেল, তাদের নাম নাই কেন? যে তদবির তাগাদা করে পোস্টিং নাই, যার যোগ্যতা নাই, সে কনফিডেন্ট না, সেই জন্য নাম লিখতে ভয় পায় পরিমার্জনকারীদের, সেই জন্য চুপিচাপে কাজ করতে চায়, সেই জন্য লেখকদের ডাকে না। আমাদের শিক্ষার একটা বড় সমস্যা, আমরা যারা বেরিয়ে আসি তাদের কনফিডেন্স নেই। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB স্থান সংকুলন না হওয়ায় ছাপা হয়নি পরিমার্জনকারীর নাম এমন অদ্ভুত ব্যাখ্যা দিয়েছে। পরিমার্জনকারী যারা থাকেন তারা কিন্তু মূল এই কন্টেন্ট বা এই বইয়ের পাঠ্যপুস্তকের কোনো তৈরি করেন না, সেই কারণে পরিমার্জন যারা করেন তাদের নামগুলো সংগ্রহ রাখা হয়নি। আমরা অন্যান্য বছরের বইগুলোতে ঠিক নাম তখন ছিল, তখন কিছু হয়তো খুবই নামের সংখ্যা কম ছিল, কিন্তু প্রতি বছর পরিমার্জনের কারণে সংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে যেটা আমাদের পাঠ্যপুস্তকের নিয়মের মধ্যে আসে না, সেই কারণেই আমরা সেটাকে পরিবর্তন করেছি। গেল বছর পাঠ্য বইয়ের ভুলের জন্য NCTV-র দুই কর্মকর্তাকে OSD করা হয়, যার মধ্যে একজন ছিলেন পরিমার্জনকারী। সেই কারণেই চলতি বছরের পাঠ্য বইতে NCTV ইচ্ছা করেই কোনো পরিমার্জনকারীর নাম ছাপায়নি, যাতে করে কে ভুল করেছে তা প্রকাশ না পায়, এমনটাই মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।